আজকের ভিডিওতে আমরা যাব নারায়ণী হসপিটাল ভেলোর। সেখানে একটা আমার বাজে অভিজ্ঞতা হয়েছে, সেটা আপনার সাথে শেয়ার করব। তারপর গোল্ডেন টেম্পলটা ঘুরে তার পাশে আর একটা মন্দির আছে, সেটাও দেখাবো। এই ভিডিও শেষ অবধি থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সিএমসি ভেলোরে আমি ডেট পেলাম না, রুম ডক্টর অ্যাপয়েন্টমেন্ট পাইনি, তাই নারায়ণীতে যাচ্ছি, দেখছি ওখানে কিছু পাওয়া যায় কি না। এখান থেকে বাস ধরে নেব নারায়ণী হসপিটাল, দেখি বাস কত পাওয়া যায়। নারায়ণী হসপিটালে দেখি বাসগুলো এখান দিয়ে পাওয়া যায় কি না। নারায়ণী হসপিটালে বাস দেখি পাওয়া যায় না, ঠিক আছে দেখি কোথায় পাওয়া যায়। ওই পাশে রাস্তার ওপাশে যাই, ওখান দিয়ে পেয়ে যাবো। হসপিটালের বাস পেয়ে গেছি, এক নম্বর বাস এই রাস্তা যাবে। নারায়ণী হসপিটালে বাসে উঠে পড়েছি, এই বাসটা চলে যাবে সোজা নারায়ণী হসপিটাল। বাস আমাদের ছেড়ে দিয়েছে, ভালো সময় এসছে। নারায়ণী হসপিটালের সামনে চলে এসেছি, এই বাসে আর এই পাশে টাকা ভাড়া লাগলো। এখন আমরা নারায়ণী হসপিটালের সামনে আছি, হসপিটালের ভিতরে ঢুকছি। অ্যাকচুয়ালি গ্যাসের জন্য ডাক্তার দেখাতে এসেছিলাম, কিন্তু এখন গ্যাস্ট্রো অ্যাংকোলজির কোনো ডক্টর নেই, সে দশ তারিখে অ্যাপয়েন্টমেন্ট আমি পাচ্ছি। এখন চিন্তা ভাবনা করছি যে কী করব। পাশের একজনকে জিজ্ঞেস করলাম, এখান দিয়ে নারায়ণী মন্দিরটা কত দূর, বলে ওই আধা কিলোমিটার মতো দূর আছে। এখন বসে ভাবছি যে কী করবো, 10 তারিখে অ্যাপয়েন্টমেন্ট নেবো নাকি চলে যাব। আজকে তো 6, 7, 8, 9, 10 মানে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনিবার দিন অ্যাপয়েন্টমেন্টটা পাচ্ছি। দেখি একবার চিন্তা ভাবনা করে কী করা যায়। এই যে রিসেপশনে বসে আছে, এখান থেকে প্রথমে আপনাকে অ্যাপয়েন্টমেন্টটা নিতে হবে। বাজে অভিজ্ঞতার কথা আপনাদের কাছে শেয়ার করছি। এখানে এসেছিলাম আজকের অ্যাপয়েন্টমেন্টের নেওয়ার জন্য গ্যাস্ট্রোলজি, কিন্তু এরা বলছে, প্রথমে বললো 10 তারিখের আগে অ্যাপয়েন্টমেন্টটা আমাকে দিচ্ছে না, মানে 10 তারিখের আগে ডক্টর অ্যাভেলেবেল নেই। তো আমি যখন ওখানে দাঁড়িয়েছিলাম, এক ভদ্রলোক ওখানে আমাকে এসে বললো আমি ব্যবস্থা করে দেবো, তার জন্য আমাকে 1000 টাকা দিতে হবে। উনি কার সঙ্গে কথা বলে এসেছেন জানি না, পরে এসে আমাকে বলছে 1000 টাকা দিতে হবে। তা আমি তাতে রাজি হইনি। তা আমি পরে যখন চিন্তা ভাবনা করে ভাবলাম যে ঠিক আছে,
আমি 10 তারিখে অ্যাপয়েন্টমেন্টটা নিইনি, যেহেতু ওই ভদ্রলোক 12 তারিখের কথা বলেছে, পরে তাদের ভাষায় তাদের রিসেপশনকে আমি বলে আর 10 তারিখে অ্যাপয়েন্টমেন্টটা আমাকে দিল না। মানে ভদ্রমহলে লিখতে যাচ্ছিল কিন্তু ওদের ভাষায় কথা বলাতে তারপর আর আমাকে দিল না। আমি বুঝলাম যে ওদের মধ্যে শর্টকাটটা রয়েছে, তা জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগলো। নারায়ণী এত একটা হসপিটাল, এরকম জায়গায় এইসব চলছে, আপনারা যখন আসবেন না এদের খপ্পরে পড়বেন না। এটা আমার কাছে একটা ব্যাড এক্সপিরিয়েন্স বলতে পারেন। আর চিকিৎসার জায়গায় এসেছি, ঝামেলা অশান্তি বা চেঁচামেচি আমার ভালো লাগে না, ওই জন্য আমি আর সেরকম কিছু বলিনি। আমি শুনলাম, বললাম যে আপনি তো এইমাত্র বললেন এখন নেই। ওকে ঠিক আছে। নারায়ণী মন্দিরটা রয়েছে, তা ওখানে কাজটা যখন হলোই না, তাই একটু ঠাকুরের দর্শন করে নিই। পাশে নারায়ণ মন্দিরের মন্ত্র শ্লোক শুনতে পাচ্ছি। আগেও একবার এসেছি, তা হবে এখানে আবার একবার, যতবার আসি ততবার ইচ্ছা করে আসতে। সেবা এন্ট্রি 100 টাকা করে। এখানে বিভিন্ন স্টল, গোল্ডেন টেম্পল, ভিতরটা আপনাদের দেখাচ্ছি। রোডের ধারে কি নারায়ণী দম, এখানে কি হয় জানি না, দেখি তবে জিজ্ঞেস করে দেখি এখানে কি আছে। এখানে আর একটা মন্দির নারায়ণী পিদম বলে, ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভিতরে ক্যামেরা নিয়ে গেলে গেলাম না। বিশাল বড় মন্দিরটা, গোল্ডেন টেম্পলের পাশে এই নারায়ণী পদম বলে এখানে একটা মন্দির আছে। মন্দিরের ভিতরে যেহেতু ক্যামেরা নেওয়া অ্যালাউ নেই, তাই আমি বলে দিচ্ছি, ভিতরে ঢুকলে পরে এখানে নারায়ণ দেবের মূর্তি বিশাল, সেখানে যখন ঢুকবেন ছেলেদের পুরো
খালি গায়ে ভিতরে ঢুকতে হবে, এখানকার বৈশিষ্ট্য। যে আমি যখন ঢুকলাম পুরো আমাকে জামা খুলতে বললো, তারপর এখানে একটা বিশাল বড় একটা হাতি আছে, একটা অশ্বত্থ গাছের নিচে একটা হাতি ওখানে দাঁড়িয়ে রয়েছে, দারুণ লাগলো। ওটা আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম। এই অশ্বত্থ গাছে অনেকে আবার মানত করেন, অনেক কিছু অনেক পূরণ করে তাই এখানে মানত করে আসে। মন্দিরটা একবার ঘুরে আসবেন। নারায়ণী গোল্ডেন টেম্পলটা তো ঘুরছেনই, পাশে এই যে পদম, নারায়ণী পদম বলে যে, অবশ্যই একবার ঘুরে আসবেন, খুব ভালো লাগবে ভিতরটা ঘুরতে। ভিতরে ক্যামেরা নেওয়া অ্যালাউ নেই তাই ভিতরটা দেখাতে পারলাম না, কিন্তু অসাধারণ লাগলো মন্দিরটা। কত বছরের কত পুরনো তাও জানি না। দুপাশে ফুলমালা নিয়ে বসেছে, কেউ যে কিনতে পারে। এবার এখান থেকে বেরিয়ে যাবো, একটা বাস ধরবো সোজা ভেলোরের। নারায়ণী গোল্ডেন টেম্পলের ঠিক পাশেই এখানে বাস স্ট্যান্ডটা রয়েছে, আমি এই বাস স্ট্যান্ডে এখন বসে আছি। এখান থেকে বাসে করে সিএনসি ভেলোর চলে যাব। তা যাওয়া আসার কোনো অসুবিধেই নেই, এখানে গভর্নমেন্টের বাসগুলো রয়েছে, খুব সুন্দর বাসগুলো, পরিষেবা খুবই ভালো, সস্তায় যান, খারাপ অটো করে যান, যদি চান অটো করে যেতে পারেন, বাইরে অটোগুলো দাঁড়িয়ে আছে। বাস করে যাচ্ছি।